আমার রাসূল বলেন আল্লাহর বরে হলো কারা যাদের সাথে যুদ্ধ যাদের সাথে যারা বিয়াদবি করবে যাদের সম্পর্কে কটুক্তি করে কথা বলবে যাদের সম্পর্কে মানুষ বেদাতের ফতোয়া দিবে যাদের সম্পর্কে আমার রাসূল বলছেন যাদের সাথে তোমরা বিয়াদবি করবে তাদের সাথে না লাগার জন্য আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তোমাদেরকে সাবধান করে দিচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার এই বান্দারা তারা হলো আমি আল্লাহর বন্ধু তারা হলো আমি আল্লাহর অতি প্রিয় বাজন তারা হলো তোমাদের অভিভাবক শুধু তাই নয় লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই পৃথিবীর জমিনের মধ্যে ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো পরেশানিও হবে না সেটা পৃথিবী বলেন সেটা আখিরাত বলেন যেই জায়গার মধ্যে হও না কেন আমার আল্লাহ বলে দিচ্ছেন এমন কিছু আমি আল্লাহর প্রিয় বান্দা আছে তাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো প্রকার ভয় থাকবে না সুবহানাল্লাহ আমার রাসূল বলছেন তারা আল্লাহকে কিভাবে এত প্রিয় করেছে আমার রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল হলো নামাজ কি নামাজ আমার আল্লাহ বলছেন আমার কাছে সবচাইতে বেশি প্রিয় আমল হলো সেটা হলো নামাজ আমি বান্দার জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি ফরজ করার পরে বান্দা কিছু বান্দা আছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়ার পরে তারা মসজিদ থেকে বের হয়ে যায় আর কিছু বান্দা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে মানুষজন আছে কিনা সেটা দেখে তারা জিকিরের মধ্যে হাতের আঙ্গুলের মধ্যে আমি আল্লাহর বসে বসে তারা জিকির করে শুধু তাই নয় তারা সারা রাত্রি ভর সারা রাত্রিকে চোখের ঘুমকে হারাম করে নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহকে তারা রাজি করাইতে চেষ্টা করে এক পর্যায়ে গিয়ে আমি আল্লাহ তাদের এত বেশি প্রিয় হয়ে যায় আমি আল্লাহ তাদের এত বেশি মাহবুব হয়ে যায় এক পর্যায়ে গিয়ে ওই বান্দা যখন কথা বলে ওই সময় আর নিজের জবান দ্বারা কথা বলে না সেটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায় শুধু তাই নয় এক পর্যায়ে গিয়ে আমার ওই বান্দা ওই জলদার জমিনের মধ্যে যে কারি হাফেজ আছে উনি যে সময় কথা বলে এটা আর ইনার জবান থাকে না এটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায় উনি যখন হাত দ্বারা কোনো কিছুকে পাকড়াও করে সেটা তিনার হাত থাকে না সেটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায় ওই বান্দা যখন নিজের চক্ষু দ্বারা যা কিছু দেখে আমার আল্লাহ বলছেন ওইটা তার চক্ষু থাকে না ওইটা আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায় ওই বান্দা যখন তার পা দ্বারা হাঁটা শুরু করে ওইটা তার পা থাকে না ওইটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে যায় জোরে বলুন ওই জন্য আমার রাসূল বলছেন ওই সময় ওই বান্দা আল্লাহর দরবার থেকে যা কিছু চায় আমার আল্লাহ সাথে সাথে তাদেরকে দান করে দেয় আর আজকে আমরা সেই আউলিয়া কেরামের সম্মান শোনার জন্য এখানে বসেছি ভাইরা আমার আপনাদেরকে বলতে চাই আপনারা আজকে এখানের মধ্যে বসেছেন আপনাদের নিয়ত যদি সহি থাকে আপনারা যদি আউলিয়া কেরামদেরকে রাজি করাইতে পারেন এই আউলিয়া কেরাম কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা ফেরেশতারা যখন কিয়ামতের ময়দানের মধ্যে সকলকে যখন পাকড়াও করবে ওই সময়ের মধ্যে এক শ্রেণীর বান্দা থাকবে কয় শ্রেণীর আর একটু জোরে বলেন এক শ্রেণীর বান্দা থাকবে তারা কিয়ামতের ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি করবে সকলে আশ্চর্য হয়ে যাবে তাফসীর ইবনে কাসীরের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন আমার রাসূল থেকে হাদিস কেন বর্ণনা করেছেন তারা নবীও হবে না তারা শহীদও হবে না নবীও নয় আর একটু জোরে বলেন তারা নবীও হবে না
তারা শহীদ হবে না ও তারা কারা তারা কিয়ামতের ময়দানের মধ্যে তাদের কোনো প্রকার চিন্তা থাকবে না তাদের কোনো প্রকার পেরেশানি থাকবে না অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের ময়দানে তো কঠিন হবে কিয়ামতের ময়দানে তো কঠিন হবে ওই কিয়ামতের ময়দান দেখে ওই কিয়ামতের ময়দান যখন কঠিন হবে কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে ওই সময়ের মধ্যে যারা মহিলারা নিজের সন্তানকে পেটের মধ্যে তারা গর্ভধারণ করেছে যখন সন্তান জন্ম দিবে 10 মাস বয়সের সময় এখনো মাত্র 6 মাস হয়েছে এই 6 মাস সময়ের মধ্যে মহিলারা নিজের সন্তানকে প্রসব করে দিবে একমাত্র আল্লাহর বয়ে ওই কঠিন সময়ের মধ্যে লাহজুনহুমুল ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা এ আল্লাহর আউলিয়া কেরাম কিয়ামতের ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি করবে আমার রাসূল নিজ জুবান পাকের মধ্যে বর্ণনা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এরা কারা যারা নবীও নয় শহীদ নয় কিন্তু তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে কোনো প্রকার চিন্তা তারা কিয়ামতের ময়দানের মধ্যে তারা ঘোড়াঘুরি করবে ইয়া রাসূলুল্লাহ তারা কারা আমার রাসূল নিজ জুবান পাকের মধ্যে বলে দিচ্ছেন ও আমার সাহাবারা শুনো শুনো তারা হলো আমার আখির জামানার মধ্যে এমন কিছু উম্মত আসবে তারা আমি রাসূলকে রাজি করানোর জন্য আর আমার দয়াল আল্লাহকে রাজি করানোর জন্য সদা সর্বদা নামাজের মধ্যে তারা লিপ্ত থাকবে সালাতুন ইয়া পাত না প্রভুর প্রেমে না বান্দা প্রভুর প্রেমে মন প্যার হাজরিন আপনাদেরকে বুঝাইতে চাই যারা আজকে আল্লাহর আউলিয়া হয়েছে তারা কিন্তু আপনাদের মতো সাধারণ মানুষ ঠিক কিনা আর একটু জোরে বলেন তারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু তারা একমাত্র আল্লাহকে রাজি করানোর জন্য তিনি নিজের পৃথিবীর জমিনের মধ্যে ছেলে বলেন পুত্র বলেন নিজের বউ বলেন মা বাবা বলেন যারা যারা আছে নিজের ছেলে সম্পদ যা কিছু আছে আল্লাহ যা কিছু তিনাদেরকে দান করেছেন সব কিছু বিলীন করে দিয়েছে একমাত্র আমার আল্লাহকে রাজি করানোর জন্য জোরে বলুন আল্লাহকে রাজি করানোর দরকার আছে নি আর আপনি যখন আল্লাহকে রাজি করাবেন সব কিছু আমার আল্লাহ আপনার কদমের মধ্যে এনে দিবে এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে তাইইন তাফসীরে জালালাইনের শরার মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করেছে এই কথা শুনেছে তিনি কান্না কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে উসমান গনি তুমি কেন কান্না করো এই কথা শোনার পরে তিনি বলছেন ও আমার সাহাবা ভাইরা শোনো না তোমাদেরকে বলতে চাই আমি যখন মারা যাব আপনি যখন মারা যাবেন পৃথিবীর জমিনের মানুষ যখন মারা যাবে আমাদেরকে 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে ঠিক কিনা আমাদেরকে যখন
দাফন করা হবে আপনাদেরকে ধনী বলেন গরিব বলেন কালো বলেন সুন্দর বলেন বেটি বলেন লম্বা বলেন কারোকে কাউকে কোনো দামি কাপড় দ্বারা কবর দেওয়া হবে না ঠিক না কাউকে দামি কাপড় দ্বারা কবর দেওয়া হবে না ওই পাতলা কিছু কাপড় আছে সেই কাপড় দ্বারা আপনাকে যখন দাফন কাফন করা হবে আপনার আমল যদি ভালো হয় আপনি যদি আমার রসুলের ইত্তাবা করেন আমার রসুলের গোলামি করেন আমার রসুলকে জীবনের মধ্যে আপনার যা যখন হায়াত আছে ওই হায়াতের মাধ্যমে আমার রসুলকে রাজি করানোর জন্য চেষ্টা করেছেন আপনি কার থেকে শুনেছেন মসজিদের মধ্যে হুজুর যখন ওয়াজ করলো قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله حضور আমাদেরকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তাদেরকে বলে দিন আপনার উম্মতগণ যেন আপনি রাসূলের ইত্তেবা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনি রাসূলকে অনুসরণ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনি রাসূলের গোলামি করে আমি আল্লাহকে পাওয়ার জন্য সর্বোপরি যখন আপনি রাসূলের সাথে আপনার উম্মত গন লেগে থাকবে আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিব এবং তাদের আখিরাতকে আমি কামিয়াব করে দিব সালাতুন ইয়া সালাতুন ইয়া সেই জন্য শায়ের খুব সুন্দর গরম হচ্ছেন গোলামি আহমদে মুখতারিও পেচান যায়েঙ্গে কে মহশর মে ভি হোগা উনে কা নারা ইয়া রাসূলুল্লাহ কে মহশর মে ভি হোগা উনে কা নারা ইয়া রাসূলুল্লাহ গুরে গারে কথাই হলো একটা যেই দিকে যান না কেন একমাত্র রাজি করাবো কাকে আর একটু জোরে বলেন এবার আসেন আমার গৌসে পাকের কিছু দুই একটা কারামত বলে শেষ করে দিব বসতে রাজি আছেন রাজি আছেন তো এবার আসেন এ কারামত বললে আমার মতো কিছু ভাইদের শরীরের মধ্যে চুলকানি উঠে কি উঠে আর একটু জোরে বলেন না চুলকানি উঠে কেন উঠে আচ্ছা তারা ওসিলা মানে না কি মানে না ওসিলা মানে না আপনাদেরকে আর একটা কোরআনে কারিমের আয়াত বলি আমার আল্লাহ বলছেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করলেন রব্বি আরিনি লান তারানি রব্বি আরিনি আয় আল্লাহ আমি চাই তোমাকে দেখার জন্য রব্বুল আলামিন তোমার সাথে দৈনন্দিন আমি কথা বলি তুমি আল্লাহর কথাগুলো এত সুন্দর সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন আপনার সাথে আমি কথা বলি আপনার কথাগুলো এত সুন্দর না জানি আপনি আল্লাহ কত সুন্দর হবেন ঠিক কিনা যখন এ কথা বললেন আমার আল্লাহ বললেন লাং তারানি ও মুসা রে তুমি আমাকে দেখতে পারবে না তুমি আমি আল্লাহকে দেখার জন্য সেই শক্তি তোমার আর একটু জোরে বলেন অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম এ আয়াতের তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বর্ণনা করা হচ্ছে বান্দারা যখন জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যখন বান্দাদেরকে নিয়ামত দান করা হবে ওই সময়ের মধ্যে আমার আল্লাহ বলবেন ও বান্দারে তোমরা আমি আল্লাহকে রাজি করানোর জন্য আমি আল্লাহ যে সিরাতে মুস্তাকিমের পথ দিয়েছি আমি যে তোমাদেরকে হেদায়েতের পথ দিলাম তোমরা সেই পথের মধ্যে হাঁটা চলা করেছো বান্দারে আমি সব পুরস্কার তোমাদেরকে দান করেছি কিন্তু একটি পুরস্কার এখনো পর্যন্ত তোমাদের জন্য বাকি রেখে দিয়েছি সকলে উৎসুক হয়ে বসে থাকবে আই বারি তালা জান্নাতের এমন নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো আর কোন নিয়ামত তুমি আমাদেরকে দান করবে আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাদেরকে
তোমরা বান্দারা আমি আল্লাহকে দেখো নাই কিন্তু আমি আল্লাহকে এক মনে ইবাদত করেছ, আমি আল্লাহকে এক জেনে তোমরা গোনাহের কাছ থেকে নিজেকে লিপ্ত রেখেছ, গোনাহের কাছ থেকে নিজেকে লিপ্ত রাখার দরকার আছে নি নাই? আর একটু জোরে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নি নাই? আল্লাহর ইবাদত করার দরকার আছে নি নাই? মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কেন জোরে হও না বা, দরকার আছে নি? আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ এক, তোমরা সেটা শুনেছ কিন্তু আমি আল্লাহকে তোমরা দেখো সব কিছু তোমরা পরিপূর্ণভাবে আদায় করেছ, তোমরা আজকে জান্নাতের মধ্যে এসেছ, আমি আল্লাহ তোমাদের জন্য আরেকটা পুরস্কার রেখেছি, সেটা হলো আমার আল্লাহ নিজের কুদরতি হিজাবগুলো সরিয়ে দিয়ে বান্দাদেরকে দেখা দিয়ে দিবে। আর এদিকে বলছেন রব্বি আরেনি, ও মুসা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, লান্তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা? এবার আসেন, আমার রসুলকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছেন কিনা? আর একটু জোরে বলেন না, আমার আল্লাহ আমার রসুলকে মেরাজে নিয়ে গিয়েছেন, আল্লাহ আমার রসুলকে মেরাজে নিয়ে গিয়েছেন আমার রসুলকে নিজের কুদরতি চেহারা দেখানোর জন্য। যখন কুদরতি চেহারা দেখা দিল, আসার সময় পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার প্রথম কথা হলো, তারা ওসিলা মানে? ওসিলা মানে? এবার আসেন, নামাজ দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত, আসার সময় আমার রসুলের সাথে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারের মধ্যে আপনি গিয়েছেন, আপনাকে আল্লাহ কোনো উপহার দিয়েছেন? হ্যাঁ, আমাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? আচ্ছা এবার আসেন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জহিরি হায়াত শেষ করেছেন তা অনেক বছর আগে, ঠিক কিনা? তো তিনি তো কবরের মধ্যে, জোরে বলেন না, তিনি কোথায়? তিনি তো কবরে, তো এখন তো আবার আসমানের মধ্যে গেল। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পঞ্চাশ ওয়াক্ত দিয়েছে, আমার উম্মত আপনার উম্মতের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল, আরো বেশি বয়স তাদের ছিল, তারা যথাসময়ে ইবাদত করতে পারে নাই, যথাসময়ে নামাজ আদায় করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান, নামাজ একটু কম করে আসেন, নামাজ একটু। প্রথম আমি আপনারা খেয়াল করবেন, প্রথম বললাম হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে আল্লাহকে দেখতে চেয়েছেন, ঠিক কিনা? আবার দ্বিতীয়টা বলতেছি, আমার রসুলকে নামাজ দিয়েছে কয় ওয়াক্ত? কথাগুলো খেয়াল করবেন, একবার গেলেন পাঁচ ওয়াক্ত কমালেন, আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমালেন, আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমালেন, এইভাবে করে করে নয়বার গেলেন, পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমালেন। কমানোর পরে যখন আসলেন, ও মুসা আর যাইতে পারবো না, বড় লজ্জা লাগে। কি লাগে? এবার আসেন, আপনার প্রথম কথার উত্তর নেন, আমার রসুলকে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নয়বার পাঠানোর উদ্দেশ্য হলো আপনার ওই নূরানি চেহারার মধ্যে আল্লাহ তাআলার সেই নূরানি চেহারা খানা বেশি উঠতেছে, আপনার জিসিম থেকে মহান রব্বুল আলামিনের কুদরতির সেই খুশবু পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি মুসা আপনি নবীকে বারবার আমার আল্লাহর দরবারে পাঠাচ্ছি। তো এরা যে উসিলা মানে না, এবার মূল কথায় আসি, এরা যে উসিলা মানে না, তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি তো কবরবাসী, ওনাদের কথা অনুযায়ী, ঠিক কি না? একটু জোরে বলেন, ঠিক কি না? ইনি তো কবরবাসী, ইনি যেহেতু কবরবাসী, তো কবরবাসী আমার রসুলকে সাহায্য করেছেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি যান নামাজ কম করে আসেন, আমার রসুল গিয়েছেন নামাজ কম করে এসেছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার নবীকে সাহায্য করেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি, ঠিক কিনা? এবার আসেন, আপনার কথা মন অনুযায়ী আপনি যে বলেছেন নবী তো ইন্তেকাল করেছে, মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করেছে, কবরে যারা আছে, মাজারা যারা আছে, তারা মৃত বলে আপনারা গলায় ফাটাই ফেলেন। আজকে যে ওই মৃত মানুষের, ওই মৃত নবীর উসিলায় আপনি 45 ওয়াক্ত নামাজ কম পেয়েছেন, তাহলে আজকে থেকে আপনারা 50 ওয়াক্ত পড়বেন, আমরা পড়বো 5 ওয়াক্ত, জোরে বলেন ঠিক কিনা? কথা আমাদের, কথা কে আমাদের? কথা তো ওনাদের, কথা ওনাদের। এবার আসেন, আমি আমার গোসে পাকের গোলাম বিদায় আপনাদেরকে বলে যাচ্ছি। হযরতে ইমাম বাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হাদিস কানা বর্ণনা করেছেন, নোট করেছেন যে ইনি বলছেন, যখন আমি কোনো মুসিবতের মধ্যে পড়তাম, কোনো মুসিবতে পড়তাম, উনি বলছেন আমি হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে যেতাম, সাল্লাইতু রাকাতাইনি, আমি দুই রাকাত নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ, পড়েন, যখন নামাজ আদায় করতাম, আদায় করার পরে ওই আল্লাহর বলিকে ওসিলা করে যখন আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত তুলে দিতাম, সাথে সাথে আমার সমস্যাটা সমাধান হয়ে যেত। আর একটু জোরে বলেন না। এবার আসেন, হযরতে ইমাম আল কুতুব বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হাদিসের সনদ সহ বর্ণনা করেছেন, আমার কাছে আসে, আলহামদুলিল্লাহ, আত্মগৌরব নয়, গৌরব করে বলছি না, শুকরিয়া করছি। উনি বলছেন যে যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষ কোনো একাকিত্ব অবস্থার মধ্যে পড়ে যাবে, একাকিত্ব অবস্থার মধ্যে পড়ে যাবে, ওই সময় মানুষ আল্লাহর কিছু খাস বান্দা আছে তাদেরকে ওসিলা করে যদি আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করে, ওই প্রার্থনার সাথে সাথে কবুল, সাথে সাথে। আবার আরেক জায়গার মধ্যে বলেছেন কবরবাসীদের থেকে চাওয়াটা জায়েজ, কি কি বলেন না? আমি বলছি তার একটা প্রমাণ আপনাদেরকে দিলাম। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে তো আর নাই, আসেনি তো, উনি নাই, উনি আমাদেরকে সাহায্য করেছেন কিনা? এবার আসেন, আমার গোসে পাক এরকম অসংখ্য অসংখ্য মরিদানদেরকে আমার গোসে পাক সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, আমার গোসে পাক হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী মজলিসের মধ্যে বসে এভাবে তালিম দিচ্ছেন, হঠাৎ করে আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মজলিস থেকে উদাও হয়ে গেলেন, পারে কিনা? উদাও হয়ে গেলেন, সকল মজলিসের যত মানুষ আছে সকলে আমার গোসে পাককে খোঁজ করেন, কোনো জায়গার মধ্যে আমার গোসে পাককে পাওয়া যায় না। অল্প কিছু দূর যখন গেলেন সাগর পাড়ের মধ্যে, দেখা যায় আমার গোসে পাক পানির উপরে একটি জায়নামাজ দিয়ে নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন। যখন নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন, দেখা যাচ্ছে আসমান থেকে কিছু সুদর্শন নূরানি পুরুষ আমার গোসে পাকের পিছনে নামাজের মধ্যে একটা দাঁড়ানোর জন্য তারা আসতেছে। আমার গোসে পাক ইমামতির জায়গার মধ্যে দাঁড়ালেন, ওই মানুষগুলো আমার গোসে পাকের পিছনে দাঁড়ালেন। অল্প কিছুক্ষণ পরে আমার গোসে পাক যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে আমার গোসে পাকের নোরানি দুই চক্ষু দ্বারা নয়ন জল যখন জড়ে পড়েছে, আমার গোসে পাক দুটো হাত তুলে দিলেন, হাত তোলার পরে ইরশাদ করেছেন, রব্বুল আলামিন তুমি আল্লাহকে রাজি করানোর জন্য নামাজের মধ্যে দাঁড়ালাম। সুবহানাল্লাহ, আমার গোসে পাক আমাদেরকে কিসের শিক্ষা দিচ্ছেন? নামাজের শিক্ষা দিচ্ছেন। আমার গোসে পাক নামাজ আদায় করে যখন দুই টুকু হাত তুলে দিলেন, হাত তুলে দেওয়ার পরে আমার গোসে পাক ইরশাদ করেছেন, রব্বুল আলামিন
আমার দয়াল নবীজির যত গুনাহগার উম্মত আছে, আয় রব্বুল আলামিন আমি যত তুমি আল্লাহকে রাজি করানোর জন্য যত ইবাদত বন্দগী করেছি, যত কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, যত নামাজ আদায় করেছি, রব্বুল আলামিন আমার এই নামাজের উসিলায় আমার দয়াল নবীজির গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। দ্বিতীয় নম্বরে আমার গোসে পাক বলছেন, আয় গো রব্বুল আলামিন আপনার কাছে আরেকটি ফরিয়াদ হলো, আমি গোসে পাকের এই হতে শুরু করে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যত মুরিদানরা থাকবে, কি থাকবে আমার গোসে পাকের যত মুরিদানরা থাকবে, আমার গোসে পাকের যত গোলামরা থাকবে, আমার গোসে পাককে যারা অনুসরণ করবে, আমার গোসে পাক ফরিয়াদ করেছেন, আয় বাড়ি তালা আপনি তাদেরকে কোনোদিনও প্রদবষ্ট করবেন না। এবং তৃতীয় নম্বর হলো, আমি গোসে পাক আব্দুল কাদের আপনার দরবারের মধ্যে ফরিয়াদ করছি, আমার মরিদগণ যখন ইন্তেকাল করার সময় তাদের যখন সাকারাত চলবে, আমি গোসে পাক যেন তাদেরকে তাওবা পড়াইতে পারি, তুমি আল্লাহ আমাকে সেই ক্ষমতা দান করে দাও। তাহলে এখানে আমরা গোসে পাকের মুরিদ কিনা কোনো সন্দেহ আসেনি। আমার গোসে পাক আরো বলছেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নিজ জবানে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ও আমার ভক্ত মুরিদরা শুনো শুনো, তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমার মুরিদ আছো কঠিন মুসিবতের সময় তোমাদের যখন আজরাইল যখন তোমাদের জান নিয়ে যাওয়ার জন্য আসবে, ওই সময় শয়তান আসবে তোমাদের ইমানটাকে নিয়ে টানাটানি করার জন্য, ঠিক কিনা? শয়তান সদা সর্বদা আমাদেরকে প্রদবষ্ট করার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? আর শুধু আমি বলছি না, আল্লাহ সূরা কলামের মধ্যে এটা বলে দিয়েছেন, আমার রসুলকে তারা গালি দিয়েছেন, কটুক্তি করেছেন, আর আমার আল্লাহ তাদেরকে দশটি গালি দিয়েছেন। হওয়ান তার মধ্যে এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মন ক্ষুণ্ণ করিয়েন না, আপনি মনটাকে ছোট করিয়েন না, যারা কথায় কথায় যারা কথায় কথায় আমি আল্লাহর শপথ নিবে আপনি রসুল তাদের কথা শুনবেন না, কারণ যারা কথায় কথায় শপথ নেয় তারা বড় ভণ্ড, ঠিক কিনা? আজকে তারা দেখেন কথার কথায় 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 আল্লাহর কথা বলবে, কথায় কথায় অন্যান্য নবীদের কথা বলবে, কিন্তু আমার নবীর শান মান তারা আলোচনা করে, বুঝে নিতে হবে তাদের মধ্যে মুনাফেকি, তাদের মধ্যে মুনাফেকি। আল্লাহ আমাদেরকে মুনাফেক থেকে বেঁচে থাকার সেই তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। এবার আসেন ওসিলা, যে কথাটা বলতে চাইলাম ওসিলা, আউলিয়া কারামের আপনি যখন দরবারের মধ্যে বসবেন, তাদের দরবারের মধ্যে বসলে আপনার তকদিরটা পরিবর্তন হয়ে যাবে, যেভাবে যেমনিভাবে করে আমার গোসে পাকের দরবারের মধ্যে এক আম্মা জান গেলেন, আম্মা জান যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমার একমাত্র সন্তান আপনার কদমের মধ্যে আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য তারা আজকে ওসিলাকে মানে না, আর আমরা তাদেরকে বুঝাইতে চাই, আপনি যে গন্ডায় গন্ডায় করায় করাই মাদ্রাসা খুলে রেখেছেন, এবং যারা সাধারণ মানুষ আছে তারা নিজের ছেলে সন্তানকে আপনাদের কাছে নিয়ে যায় মানুষ হওয়ার জন্য, ঠিক কিনা? ওই সন্তানকে মানুষ করার জন্য, ওই সন্তানকে মানুষ করার জন্য আপনি হলেন একটি মাধ্যম, আপনি হলেন একটি ওসিলা। হুজুর সেইভাবে মানুষদেরকে মুমিনদেরকে মুত্তাকিদেরকে পথ দেখানোর জন্য পথ প্রদর্শক হিসাবে আমার আল্লাহ আমার রসুল আউলিয়া কেরামদেরকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন, আমার গোসে পাকের দরবারের মধ্যে ওই মহিলা নিজের সন্তানকে নিয়ে গেলেন, সন্তানকে যখন নিয়ে গেলেন সন্তানকে কদমের মধ্যে দিয়ে আসলেন, দিয়ে আসার পরে অল্প কিছুদিন পরে যখন আম্মা জান নিজের সন্তানকে দেখতে গেলেন, সালাতুনিয়া আম্মা জান যখন নিজের সন্তানকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে দেখতেছেন সন্তান একেবারে রোগা হয়েছে, কি হয়েছে
ওবা খেয়াল আছে না তোর আর ফুয়াদ বাড়ি কে গিয়ে ছেলে একেবারে রোগা হয়ে গেল রোগা হওয়ার পরে সন্তানকে নিয়ে আমার গৌসে পাকের দরবারের মধ্যে গেলেন হুজুর আমার সন্তানকে দিলাম আপনার দরবারের মধ্যে মানুষের মতো মানুষ হওয়ার জন্য হুজুর আমার সন্তানকে দিলাম আপনার দরবারের মধ্যে দিনের কাজ করার জন্য কোরআন ও হাদিসের আলোকে মানুষদেরকে হেদায়াত করার জন্য হুজুর এখন দেখতেছি আমার সন্তান তো একেবারে রোগা পাতলা হয়ে গেল আপনি দেখতেছি একেবারে ভালো খাচ্ছেন আর আমার সন্তান না খেয়ে রোগা হয়ে আছে কি হয়ে আছে এই কথা যখন বললেন আমার গোসে পাক যেই পাখির মাংসগুলো খেলেন হাড়গুঁড়ো রেখে দিয়েছে আমার গোসে পাক হাড়গুঁড়ো হাতের মধ্যে নিয়ে যখন ছেড়ে দিলেন ওই মরা পাখির সাথে সাথে আবার পুনরায় জিন্দা হয়েছে আমার গোসে পাক বললেন ও বরিমা শুনো না তোমার সন্তান যেই দিন এই রকম কাজগুলো করতে পারবে তোমার সন্তান যেই দিন এভাবে মুরগির হাড় পাখির হাড়গুলো মাটির মধ্যে ছেড়ে দিলে সেগুলো সাথে সাথে জিন্দা হয়ে যাবে মনে করবে তোমার সন্তান ওই দিন পরিপূর্ণ কামেল হয়েছে এবার দেখেন আউলিয়া কেরামদের যদি এরকম সম্মান হয় আউলিয়া কেরামের এরকম সম্মান হয় তাহলে আমার নবীর শান কত উঁচু হবে আর একটু জোরে বলেন না আমার নবীর শান কত উঁচু হবে আর সেটা আমার আলা হযরত খুব সুন্দর করে বলেছেন আপনি মো লাকা প্যারা মা নবী দোনো সবসে সবসে প্যার হাজরিন আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা শুধু আপনাদেরকে এটাই বুঝাইতে চাই আপনার সব কিছু আল্লাহ আপনাকে চক্ষু দান করেছেন সেটা দ্বারা আমরা পৃথিবীর জমিনের সৌন্দর্য দেখছি আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন সেটা দ্বারা আমরা কাজ করে খাচ্ছি আল্লাহ আমাদেরকে পাদ মস্তক সব কিছু দিয়েছেন বড় নিয়ামত দিয়েছেন সব কিছু আমাদের নিজের কাজের জন্য লাগিয়ে দিচ্ছি কিন্তু আপনি যখন এই সব কিছু আপনি যখন আল্লাহকে রাজি করানোর জন্য লাগিয়ে দিবেন দেখবেন খোদার খোদাই সব কিছু আপনার কদমের মধ্যে চলে আসবে যেমনিভাবে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন বড় আশিকের রাসূল ছিলেন আমার নবীর একজন সাহাবা ছিলেন যখন ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা যখন তাদের তাকে প্রহর করলো ধরে আনলো মারতেছে প্রহর করতেছে এক পর্যায়ের মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি থেকে সাহায্য চাইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা নবী সাহায্য করতে পারেন কি না পারেন কোনো সন্দেহ আছে নাই এখন তারা যে বলে নবী সাহায্য করতে পারে না আচ্ছা দেখেন নবী আমাদেরকে সাহায্য করেছেন বিদায় আমরা কোরআন পেয়েছি ঠিক কি না নবী আমাদেরকে সাহায্য করেছেন বিদায় নামাজ পেয়েছি নবী আমাদেরকে সাহায্য করেছেন বিদায় খোদার ঘর পেয়েছি সুবহানাল্লাহ নবী সাহায্য করেছেন বিদায় খোদার খোদাই খোদার খোদাইয়ের মধ্যে যত কিছু রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ আমরাই হয়েছে আর যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাইলেন আমার রসুল ওই দূর থেকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ তো
তো নবীর আশিক হইলে শুধু আগুন থেকে নয়, কবর হাসর ফুল সিরত মিজান যাই আছে সব কান থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে কিনা? তো নবী যদি পারে নবীর গোলামরও পারবে কিনা? শুধু তাই নয়, আমার রসুল যখন আমার গোসে পাক পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে আগে আমার রসুল সুসংবাদ দিয়েছেন, ও আবু সাল মুসা দঙ্গি দোষ, শোনো শোনো, তোমার তোমার পরিবারের মধ্যে তোমার রসুল থেকে আমি আমার আল্লাহ এমন একজন সন্তান পাঠাবে যে সন্তান আমারও প্রিয়, আমার আল্লাহরও প্রিয়। শুধু তাই নয়, আমার কদম তার তার কাঁধের উপর হবে আর তার কদম পৃথিবীর যত বলি আছে তাদের প্রত্যেকের কাঁধের উপর হবে। ইনার যত ঘটনা আছে আপনারা সকলেই জানেন। তো আল্লাহর বলিগণ, ইনার তো আমাদেরকে হেদায়াত করার জন্য এসেছে, সুবহানাল্লাহ পড়বেন না, ইনারা তো আমাদেরকে হেদায়াত করেছেন, ইনারা তো আমাদেরকে দীন ইসলামের আলো দিয়েছেন, ইনারা তো আমাদেরকে কোরআনের আলো দিয়েছেন, ইনারা তো আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? না হলে তো আমাদের এই ভূমি, আমাদের এই বাংলার জমি তো অন্ধকার কি ছিল? অন্ধকার ছিল। এই অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখিয়ে আমাদেরকে ইসলামের মধ্যে পদার্পণ করিয়েছে। আর একটু জোর বলেন না, সেই জন্য আল্লাহ বলছেন রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন, রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার আল্লাহর রহমত, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর রহমত সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেক কিছুর উপর আমি আল্লাহর রহমত আছে, কিন্তু বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে, বান্দা যখন আমি আল্লাহকে ভয় করবে, বান্দা যখন আমি আল্লাহকে রাজি করাইতে চাইবে, আমি আল্লাহ এই রহমত সব রহমত আমি আমি আমার বান্দার দিকে ঝুঁকিয়ে দিব। তাহলে বান্দার প্রতি যদি পৃথিবীর সকল রহমত ঝুঁকে যায় তো ওইটা কি সাধারণ বান্দা থাকে? তাহলে যেই বান্দা সাধারণ নয় ওই বান্দার কাছে ওসিলা করে আল্লাহর দরবার চাইলে অসুবিধা কি? ঠিক কি না? ঠিক কি না? শুধু তাই নয়, আমার গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকখানা ঘটনা বলে আমি আমার কথারই তিটানব। সেটা হলো যখন হযরতে ওয়াইসুল করনি, আপনারা একটু সামনে চলে আসেন, আল্লাহ 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 সব কুছে জানে দেখে বাইদো করিব গায়েব কি খবরি দেনে ওয়ালা আল্লাহ কা প্যারা হাবিব না ভেজে আল্লাহ আল্লাহ ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আমার দয়াল নবীজির যখন জোব্বাটা পৌঁছালেন, জোব্বা পৌঁছানোর পরে আমার রসুল একটা ইরশাদ করে দিয়েছেন, ও ওমর শুনো, আমার ওয়াইসকে বলবে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য, আমার ওয়াইসকে বলবে আমি নবীজির যত গুনাহগার উম্মত রয়েছে সেই জন্য আমার উম্মতের জন্য আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করে। তিনি সেইভাবে আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করেছেন। প্রার্থনা করার পরে যখনই অর্ধেক উম্মতকে ক্ষমা করা হলো, ওই সময়ের মধ্যে অদৃশ্য আওয়াজ থেকে আসলেন মাজহারে জামালে মুস্তাফাই, এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, তিনি শুনতে পেলেন, ও এই শুনো শুনো, আর অর্ধেক উম্মত আখিরি জামানের মধ্যে একজন আল্লাহর বলি আসবে, আমি আল্লাহর এমন একজন বান্দা আসবে সে আমি আল্লাহর কাছে পছন্দনীয় হবে এবং আমার নবীর কাছেও পছন্দনীয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী যে পছন্দনীয় হবে সেটা বলেছেন, সেখানে কোনো ভুল আসেনি? কথা বলে না, ভুল আছে? আমার নবী এলমে গায়েব জানে নাকি জানে না? জানে কি না? আর একটু জোরে বলেন না, আমার নবী যে এলমে গায়েব জানে নাকি জানে না সেটা পরীক্ষা করার জন্য
আবু জাহেল একজন ইয়েমেন শহরে থেকে একজন আলেমকে নিয়ে এসেছে, আলেমকে নিয়ে এসেছেন হাবিব ইবনে মালিক আল ইয়ামানি। তাকে আনার পরে বলতেছেন তোমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাব। মুহাম্মদ নিজে দাবি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজেকে দাবি করে সে নাকি আল্লাহর নবী, সে নাকি আল্লাহর নবী, সে নাকি আল্লাহর দিনকে প্রচার করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। এই কথা যখন বললেন হাবিব ইবনে মালিক আল ইয়ামানি, তিনি রাজি হয়ে গেলেন, আবু জাহেলের সাথে আসলেন, আসার পরে আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আসার পরে বললেন আপনি নাকি আল্লাহর নবী, আপনি নাকি নিজেকে নবী দাবি করেন, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, আমার এই দুই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি মেনে নিব আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আচ্ছা প্রশ্ন কি করবে সেটা আমার নবী জানে নাকি জানে না? শিক্ষা দিয়েছেন কে? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি নবীকে শিক্ষা দেয়, পৃথিবীর কোন মানুষ আমার নবীকে কটুক্তি করে কথা বলার, আমার নবীকে নিচু করার সে অধিকার কারো নাই? কারো? আল্লাহ কোরআনের প্রতিটা হরফে হরফে আয়াতে আয়াতে আমার নবীজির শান মান বর্ণনা করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে শুরু লগ্ন থেকে এই পর্যন্ত, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত যত নিয়ামত রাজি আছে, আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন, আপনি নবীকে সব কিছু শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক আল ইয়ামানি যখন প্রশ্ন করলেন আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন আপনার কাছে সর্বপ্রথম আমার প্রশ্ন হলো ওই যে চাঁদ দেখা যায় ওই চাঁদটাকে আপনি দুই টুকরো করুন। আচ্ছা এরা যে বলে নবী আমার মতো বলে কি না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এরা বলে ফেসবুকের মধ্যে, টিভির পর্দায় যেখানে যায় সেখানেই তাফসীরুল কোরআন মাহফিল করে, আমার হযরতে আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বলেছেন যে কোরআনের প্রতিটা পড়তে পড়তে আমার নবীর শান মান আছে, আর তারা তাফসীরুল কোরআন মাহফিল করে আমার নবীজির শান মান খুঁজে তারা পায় না, ঠিক কিনা? অথচ দেখেন যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন এই চাঁদটাকে দুই টুকরো করে দেখান, আমার রসুল বলছেন আমি যদি চাঁদকে দুই টুকরো করি আপনি ইমান আনবেন নি। উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আমার নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ প্রতিটা কাজ করবেন আপনি হিকমতকে অবলম্বন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক আল ইয়ামানি শুনো শুনো, আমি নবী যদি এই চাঁদকে দু টুকরো করে তুমি কি ঈমান আনবানি? হাবিব ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে করে দেখান, আমার নবী যে আঙ্গুলিকে ইশারা করলেন সাথে সাথে দুই টুকরো হয়ে গেলে। দ্বিতীয় নম্বর আমার রসুল বলেন ও হাবিব ইবনে মালিক আল ইয়ামানি তোমার দ্বিতীয় নম্বর প্রশ্ন কি তুমি বলো। আমার রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্যিকারের নবুয়ত প্রাপ্ত নবী হয়ে থাকেন সেই দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার থেকে করতে হবে না, সেটা আপনি নবীর কাছে জানা আছে। যখন তো এই কথা বললেন আমার নবী বললেন ও হাবিব ইবনে মালিক ইয়ামেন শোনো শোনো, তোমার বাড়ি হলো ইয়ামেন, ও ইয়ামেনের মধ্যে তোমার একটা ছোট কুটির ঘর আছে, ওই ঘরের মধ্যে তোমার একটা কন্যা আছে যার দুই হাত নাই, যার দুই চক্ষু নাই, যার জুবান থাকার পরও নাই, সে কথা বলতে পারে না, দুই চক্ষু দ্বারা দেখে না, দুই হাত দ্বারা কোনো কাজ করতে পারে না, আর যে দুই পা রয়েছে সে দুই পা দ্বারা চলাফেরা করতে পারে না। হাবিব ইবনে মালিক আল ইয়ামানি
এই কথা যখন শুনলেন সাথে সাথে আমার রসুলের কদমের মধ্যে পড়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবু জাহেল একমাত্র আমাকে চিনে আর পৃথিবীর এই আরবের জমিনের মধ্যে আমাকে তো আর কেউ চিনে না ইয়া রসুল আল্লাহ আমার একটা কন্যা সন্তান আছে সেই কথা পৃথিবীর আর কোনো মানুষ জানে না আপনি রসুল সেটাও বলে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে মেনে নিলাম আপনি একজন আল্লাহর সত্যিকারের নবী জুরো বলুন এই কথা বলার পরে হাবিব ইবনে মালিক আল-ইয়ামিনি নিজের ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পরে যখন টোকা দিলেন টোকা দেওয়ার পরে সাথে সাথে নিজের ফুটফুটে কন্যা সন্তান যে হাঁটতে পারে না যার দুইটা হাত নাই যার দুইটা চক্ষু দ্বারা সে দেখতে পারে না যার জুবান দ্বারা সে কথা বলতে পারে না সাথে সাথে সে দরজাটুকু খুলে দিল দরজা যখন খুলে দিল হাবিব ইবনে মালিক আল-ইয়ামিনি সাথে সাথে অবাক হয়ে গেলে ও আমার আদরের সন্তান তুমি তো চুক্কু তারা দেখতে না তুমি তো পা দ্বারা হাঁটতে পারতে না তুমি তো তোমার হাত দ্বারা কোনো কাজ করতে পারতে না আজকে এই কি অদৃশ্য এই কি আশ্চর্য ঘটনা আমি দেখতে পেলাম তুমি আজকে সব কিছু তোমার ইন্দ্র দ্বারা তুমি করতেছ ওই কন্যা সন্তান বললেন আব্বা জান আমি যখন ঘুমের অবস্থার মধ্যে ছিলাম আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার স্বপ্নের মধ্যে একজন ফুটফুটে সুদর্শন পুরুষ এসেছে শুধু তাই নয় আব্বা জান আসার পরে তিনার একটা চাদর ছিল সেই চাদর দ্বারা আমার এই জিসি মুবারকের মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো হয়ে গেল হাবিব ইবনে মালিক আল-ইয়ামিনি ওই ইয়ামিনের শহরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন মক্কার জমিনের মধ্যে যিনি আল্লাহর দিনকে প্রচার করছেন উনি কোনো ভণ্ড নবী নয় উনি একজন সত্যিকারের আল্লাহর নবী আশেক বলেন আরে আশেকে বিনে কে দয়াল শান আশেকে বিনে দয়াল ত্রিভুবনে রহমত নবী ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশেকে বিনে কে নবী নূরের পুতুল আদর করেন আমরা কেলেন মুহাম্মদ রাসূল আর তো মহব্বতে নবী নূরের পুতুল আদর করেন আমরা কেলেন মুহাম্মদ রাসূল আরে সেই নবীকে মাটি বলিলে সে নবীকে ভাই বলিলে তাকে বিনা ইমান আসে কে বিনে বিরসান আসে কে বিনে এবার আসেন দাদা আরে ওয়াহাবি মদদি যারা মিডে হতা হইব তারা ঠিক কিনা আজকে মিথ্যের বিভাবে মিষ্টি মিষ্টি কথা বলে আমার এই নওজোয়ান ভাইদের ইমানকে তারা নষ্ট করে দিচ্ছে আরে ওয়াহাবি মদদি যারা মধুর কথা হইব আরে মিডে মিডে কথা হই হই মিডে মিডে লই যাইব ইমান আসে কে বিনে দয়াল নবীর শান আসে কে বিনে কে বো শেষ কথা হযরত ওয়াইস আল করনি যখন দোয়া শেষ করলেন তিনার দোয়া কবুল করা হলো তিনার অর্ধে তিনার এই দোয়ার মাধ্যমে আখিরি জামানার আমার দয়াল নবীজির অর্ধেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হলো আর ওই সময়ের মধ্যে আওয়াজ আসলেন ও আসল করনি শুনো শুনো আখিরি জামানার মধ্যে এমন একজন আল্লাহর নবীর উম্মত আসবে সে আল্লাহর প্রিয় হবে আমার দয়াল নবীজিরও প্রিয় হবে জুরো বলুন সুবহান শুধু তাই না
আমার বড় পীর আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি যেই সময় আল্লাহর দরবারের মধ্যে ওই সাগর পাড়ের মধ্যে নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবার হাত তুলে দিলেন আই বারি তালা যা কিছু আমি করেছি যা ইবাদত বন্দেগী করেছি সেইগুলোর পরিবর্তে আপনার কাছে আর কোনো কিছু চাই না একটি মাত্র জিনিস চাই সেটা হলো আখেরি জামানার যত উম্মত গুনাহগার হবে আমি গৌসে পাক তোমার দরবারের মধ্যে হাত তুলে দিচ্ছি আমার নবীজির ওই গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও তাহলে সেই গৌসে পাকের মুরিদ হইলে আপনাকে হতি আউলিয়ে কেরামের সান্নিধ্যের মধ্যে থাকলে আপনাকে হতি আমরা মাজারে যাব ইনশাআল্লাহ কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে মাজারের মধ্যে যাব আমরা জিয়ারত করব কোরআনে কারিম তিলাওয়াত করব তাসবিহ পাঠ করব যত প্রকারের ইবাদত বান্দগির কাজ আছে আমরা করব কিন্তু বাবা কিন্তু শরীয়ত শরীয়ত বাধা দেয় এই রকম কোনো কাজ করা যাবে না যাইব না যাইব না বাবা কেন জোর হওয়া না বাজি না যাবে কি না না যাবে না মাজারে সেজদা দেওয়া যাবে না আমি কি এটা বানিয়ে বলছি না বানিয়ে বলছি আমার রসুল বলছেন সেজদার যদি কোনো হকদার সেজদার যদি কোনো আল্লাহ ছাড়া যদি কোনো সেজদার হকদার হয় তাহলে আমি রসুল ঘোষণা দিতাম স্ত্রীরা যেন মহিলারা যেন নিজের স্বামীকে সেজদা করে ঠিক কিনা তাহলে আমার রসুল যেখানে নিষেধ করেছেন সেটাকে আমরা কি সেজদা করতে পারবো তাহলে ভাই আরেকটা জিনিস আপনি বলছেন আচ্ছা ঠিক আপনারটা মেনেই নিলাম আপনি তাজিমি সেজদা বলছেন কিন্তু আপনার এই সেজদার কারণে তো আজকে ফেতনা ফাসাদ বেড়ে যাচ্ছে ঠিক কিনা আমি আপনার পক্ষ হয়ে বললাম আপনি বলতেছেন যে আমি তাজিমি সেজদা দিচ্ছি কিন্তু আপনি যখন দিচ্ছেন আপনার দিকে বাতেলরা তো তাকিয়ে আছে আপনার দিকে বাতেলরা তাকিয়ে আছে আপনার এটা দেখেই তারা সাথে সাথে একটা ছবি তুলে বলতেছে এই যে দেখো তোমরা সুন্নিরা তো মাজার গিয়ে বন্ডামি করো তাহলে ভাই আমার বাবা আমার পায়ে ধরি যেটার মাধ্যমে ফেতনা হবে সেটা আমরা করব না যেটার মাধ্যমে ফেতনা হবে সেটা আমরা বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক